নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। চিংড়ি বাঁধাকপির একটা সুন্দর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি দুপুরবেলায় গরম গরম ভাত কিংবা রাতে রুটি দুইয়ের সঙ্গেই অসাধারণ খেতে লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটাকে একটু গরম করে নেবার পর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করবো, তাই আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর আমি এখানে দিচ্ছি 150 গ্রাম পরিমাণের চিংড়ি মাছকে। আমি আগে থেকে মাথাটা লেজা দিকটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়াইনি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো এবার একটু ভেজে নেব। মাছটাকে হালকা করেই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। এখন হালকা লাল হয়ে গেছে, এরপর মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি দিচ্ছি দুটো, আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এরমভাবে কেটে নিয়েছিলাম, ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব, এতে করে বাঁধাকপিতে আলুগুলো খেতে ভালো লাগবে। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। এরপর বাকি তেলে আমি ফোড়নে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, আর দেবো আমি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এরমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই বাঁধাকপিটাকে আজকে ভাপিয়ে দিইনি, আমি বাঁধাকপিটা আজকে এমনি রান্না করছি, ভাপানো ছাড়া। একটু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরমভাবে বাঁধাকপি রান্না করলে অসাধারণ খেতে লাগে। একবার না ভাপিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। নুনটা দিয়ে বাঁধাকপিটাকে আর একটুখানি আমি তেলেতে ভেজে নেব, এতে করে বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে, একটু কমেও যাবে। দেখুন বাঁধাকপিটা অনেকটা কমে গেছে। বাঁধাকপিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো, আলুগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দেব 50 গ্রাম পরিমাণে কড়াইশুঁটি। টমেটোটা আমি একটু পরে দিয়েছি যাতে টমেটোটা পুরো গলে না যায়, তাহলে খেতে ভালো লাগবে। কড়াইশুঁটি টমেটোটা দিয়েও আর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে কিছু মশলা দেব। দিচ্ছি প্রথমে 2 চামচ পরিমাণে লঙ্কা বাটা। আমি এখানে রান্নাটা একটু ঝাল করব। তারপর দিচ্ছি 3 চামচ পরিমাণে আদা জিরে বাটা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। আগে 1 চামচ দিয়েছিলাম, এবার 1 চামচ দিলাম। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেবো 1 চামচ পরিমাণে চিনি। হালকা একটু চিনি দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। এবার সব মশলা দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নেবো।
আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি, হালকা ঝাল ঝালি আমি করছি রান্নাটা। আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে সব মশলা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আদা রসুন ব্যবহার করিনি, আমি এখানে আদা চিড়ে দিয়েই বাঁধাকপিটা তৈরি করছি, বাঁধাকপিটা রান্না করছি। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। একবার এরকম আদা চিড়ে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। চিংড়ি মাছটা দিয়েও বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেবার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। প্রথমে দেখুন, আলু বাঁধাকপি সব ভালোভাবে বেশ সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় অলমোস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে সব শেষে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পুরো রান্নার সঙ্গে মিশিয়ে নেব। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি বাঁধাকপিটা থেকে, অসাধারণ খেতে লাগে এই রেসিপিটি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পুরো বাঁধাকপিটার মধ্যে। এবার এটা আমার তৈরি হয়ে গেছে সার্ভ করে নেবার জন্য। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এই শীতের সময় দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। ভাত দিয়ে যেরকম ভালো লাগে সেরকম রুটি দিয়েও অসাধারণ লাগে। অবশ্যই আপনারা রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।